তুমি যখন রাত বারোটায় ঘুমাও তখন তোমার কোনো না কোনো বন্ধু পড়ে আবার তুমি যখন রাত তিনটায় ঘুমাও তখনও তোমার কোনো না কোনো বন্ধু পড়ে আর এটি ধ্রুব সত্য আকাশে যখন বিমান ওড়ে তখন পাইলট বিমান যে কোনোভাবে আকাশের যে কোনো জায়গা দিয়েই কি নিয়ে যেতে পারেন না পাইলট তা পারেন না বিমানের গন্তব্যের নির্ধারিত রুটের বাইরে পাইলট বিমান নিতে পারেন না শুধু তাই নয় রুট না মানলে পাইলটকে জরিমানা গুনতে হয় তেমনি নৌকা বা জাহাজ সাগরে তার নিজ নিজ রুটে চলে যেমনভাবে আমরা সারাদিনের কর্মব্যস্ততার পর নিজ নিজ নিড়ে ফিরে আসি অর্থাৎ লক্ষ্যে ফিরে আসি প্রত্যেকটি মানুষের এমন নিজস্ব লক্ষ্য আছে আর যারা সফল মানুষ তারা তো তাদের টার্গেটের বাইরে একটি ধাপও ফেলেন না একদম তাই তাহলে তুমি কি হিসেব করে ধাপ ফেলো তুমি শতভাগ নিশ্চিত থাকতে পারো পৃথিবীর আটশো কোটি মানুষের প্রত্যেকেই তার বৈশিষ্ট্যের জন্য অনন্য তারা তাদের কাজের জন্যই অনন্য প্রত্যেকে অদ্বিতীয় আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি রুটিন বানাতে হয় আর কি কি জিনিস সেখানে খেয়াল রাখতে হয় চলো দেখি তবে অ্যাকাডেমিক্যালি বলো আর কর্মজীবনে বলো ভালো করার একটি মূল মন্ত্র আর তা হল সময়ের গতির সাথে কাজ করা অর্থাৎ সময়ের সর্বোচ্চ ব্যবহার করা আর সময়ের টেকনিক্যাল ব্যবহার যে যত বেশি করবে সে তত বেশি এগিয়ে থাকবে ধরো তুমি ভোরে ঘুম থেকে ওঠো হতে পারে সেটি ভোর তিনটা অথবা চারটা ঘুম ভেঙেই তুমি উঠে পড়বে না তুমি দুই মিনিটের একটি ব্রেন ট্যুর করবে হ্যাঁ দুই মিনিট সময়ই যথেষ্ট সময় কেননা মানুষ আলোর বেগে চিন্তা করতে পারে সেকেন্ডেই পৃথিবী পরিভ্রমণ করতে পারে এই দুই মিনিটে তুমি মনে করবে আজ সারা দিন তোমাকে কি কি করতে হবে ব্যাস এরপর হাত মুখ ধুয়ে তুমি বসে যাও তোমার পড়ার টেবিলে এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো বিছানায় শুয়ে বা বসে পড়া যাবে না তোমাকে পড়ার জন্য শোয়ার জায়গার বাইরে কোথাও বসতে হবে পড়ার সময় খাতা কলম রাখতে হবে এটি যদি ফিজিক্স বা ম্যাথ বা জিওগ্রাফির মতো কোনো বিষয় হয় তোমাকে লাইন বাই লাইন বিশেষ করে সূত্র সমীকরণ এগুলো লিখতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল এই সাবজেক্টগুলোর পড়া করার জন্য না লিখলে পড়ার কোনো মানে নেই কোনো মূল্যই নেই আর যদি এটি সাহিত্য টাইপের বিষয় হয় তাহলে তোমাকে গুরুত্বপূর্ণ লাইন বা পয়েন্টগুলো লিখলেই হবে এখানে পড়ার সময় তোমাকে বিশেষ টেকনিক খুঁজে বের করতে হবে কিভাবে এটি মনে রাখা যায় এর মধ্যে বিশেষ কোনো কৌশল বা শর্টকাট কোনো ওয়ে আছে কি না আরেকটি কাজ করতে হবে যে বিষয়টি তোমার কাছে কঠিন ও দুর্বোধ্য মনে হয় তা তুমি নির্জন সময়ে পড়বে হতে পারে এটি গভীর রাত অথবা ভোর সেটি তুমিই ঠিক করবে আর যখন তুমি পড়বে তখন তোমার মধ্যে অপার ভালো লাগা কাজ করবে তোমার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে তোমার উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে ক্লাস বাদ দিয়ে বাড়িতে পড়া খুব ভালো প্র্যাকটিস নয় এটি প্র্যাকটিস হতে পারে কিছু ক্ষেত্রে এটি গুড হতে পারে কিন্তু কখনোই এটি বেস্ট প্র্যাকটিস নয় ক্লাসের বাইরে তোমাকে সর্বোচ্চ সময়টুকু সাবজেক্ট দেওয়ার চেষ্টা করতে হবে এর মধ্যে চতুর্থ নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হল তোমাকে সিলেবাসের বাইরের কিছু বই পড়ার অভ্যাস করতে হবে হতে পারে এটি ছোট গল্প উপন্যাস কবিতা পাঠ এমনকি গান শোনাও হতে পারে আবার কখনো কখনো সিনেমা দেখাও হতে পারে সিলেবাসের বাইরের বই তোমার বন্ধুদের থেকে তোমাকে আলাদা করবে তোমার মধ্যে বিচারিক ক্ষমতা ও বিশ্লেষণী ক্ষমতা তৈরি করবে যার জন্য তুমি হবে অদ্বিতীয় ও অনন্য দিন শেষে পড়তে পড়তে ঘুমানো যাবে না এটি খুব খুব খারাপ অভ্যাস কিংবা পড়া শেষ আর তিরিশ সেকেন্ডের মধ্যেই তুমি ঘুমিয়ে যাও এটি যেন কখনোই না হয় তুমি যদি টেলিভিশন চালাও আর সেটি যদি তুমি বন্ধ না করো তাহলে কি তা অটোমেটিকলি অফ হয়ে যায় কিংবা তুমি কম্পিউটার চালাচ্ছ আর তাকে শাটডাউন নি আর তা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আমি বলতে চাচ্ছি এমন কোনো মেশিন নাই যাকে কমান্ড না দিলে সেটি একা একা অন বা অফ হয়ে যায় তাহলে তুমি কিভাবে কমান্ড ছাড়া শাটডাউন হয়ে যাও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাতে যখনই তুমি ঘুমাও না কেন এটি কারো ক্ষেত্রে হতে পারে রাত দশটা আবার কারো ক্ষেত্রে হতে পারে রাত তিনটা তুমি দশটায় ঘুমিয়ে রাত তিনটায় উঠতে পারো আবার কেউ রাত তিনটায় ঘুমিয়ে সকাল সাতটায় উঠতে পারে এটিও হতে পারে এটি নির্ভর করবে তোমার ভালো লাগার উপর হ্যাঁ যেটি বলছিলাম তুমি যদি রাত দশটায় ঘুমাতে যাও যখনই তুমি ঘুমাতে যাও না কেন ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিটের একটি রিক্যাপ করতে হবে আজ দিনে তুমি কি কি করেছ কি কি পড়া পড়েছ সেগুলোর সূত্রগুলো সমীকরণগুলো তোমাকে একবার মনে করতে হবে এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সমীকরণ মনে করতে না পারলে তোমাকে আবার বই খুলতে হবে তারপর তোমার ব্রেনকে এটি বুঝাতে হবে এই সমীকরণটি তোমার বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় আছে এটি দেখার পর পাঁচ মিনিটে রিকাপ করার পর তুমি তোমার ব্রেনকে নিজে স্লিপিং মোডে পাঠিয়ে তুমি ঘুমাতে যাবে দেখবে অসাধারণ একটি ঘুম হবে ঘুম থেকে ওঠার পর তোমার মধ্যে খুব ভালো লাগা কাজ করবে আবার সেই আগের মতো ঘুম থেকে উঠে একটি দুই মিনিটের রিক্যাপ যে এক মিনিটের মধ্যে আগের দিনে কি কী করেছ এবং আজকে কি কি তুমি করবে তারপর আবার নতুন দিন শুরু হয়ে গেল প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করার জন্য তোমাকে একটি বিষয় মাথায় রাখতে হবে প্রতিটি বিষয় যেন রুটিনের মধ্যে থাকে প্রতিদিন প্রতিটি বিষয় পড়া সম্ভব না হলেও অন্তত একদিন পর পর হলেও তোমাকে রুটিনে তা রাখতে হবে আরেকটি অন্যতম বিষয় হচ্ছে সপ্তাহের শেষে কিংবা প্রতি পনেরো দিনে অবশ্যই তোমাকে আগের পড়াগুলো রিভিশন করতে হবে রিভিশন পড়া পড়া রিভিশন আমরা রিভিশন করি না বলে আগেরগুলো একেবারেই ভুলে যায় এভাবেই আপাতত চলবে তোমার রুটিন ধন্যবাদ